Hello my dear kids, welcome to the online class. I am Jannat Firdaus, assistant teacher, Lakers Public School and College, Rangamati. Hope everybody is safe, you are studying, that is what I wish for. Today I will teach you or learn you about paragraph. Today's paragraph topic is our national bird magpie duel. Okay, so are you ready to learn? Then take your pencil, eraser, sharpener and notebook. Let's get started. Look at the board. Magpie or duelist? Our national bird. National Bangladesh. H. Bangladesh. Duel birds are the MOS most dominant and common in Bangladesh. Duel birds are 20 centimeters in length. W-E-I-G-H 35 to 40 gram G-R-A-M-S grams. The duel bird of black and white, jar of black and white, the bird eats the bird eats insects, S-E-C-T-S, insects and fruits. T-S, fruits. The duel bird sings. The S-I-N-G
sings. That is why this bird is called THAT means choir, means bird is called the songbird. The song bird. Okay. I have complete the paragraph. Okay. Now revise. আমি তো প্যারাগ্রাফটা লিখেছি, তাই না? প্যারাগ্রাফটা আমি কি করেছি, লিখেছি। এখন এটা কি করব, অনুবাদ করব। এখন আমি জিনিসটা যদি না বুঝি তাহলে আমি শিখব কি করে? সেজন্য আগে আমার প্রথম ব্যাপারটা হচ্ছে বোঝার ব্যাপার। হ্যাঁ, এখন আমরা কি করব, পাখি সম্পর্কে আমরা জানি বাংলাদেশে তো হরেক রকমের পাখি আছে, তার মধ্যে দোয়েল হচ্ছে আমাদের জাতীয় পাখি। আর এই পাখি কোথায় পাওয়া যায়? বাংলাদেশের সর্বত্র এটা দেখতে পাওয়া যায় এবং এটি সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশেই আছে, বাংলাদেশে সবচেয়ে বেশি সংখ্যক দোয়েল পাখি রয়েছে। কেমন? তারপর কি হচ্ছে, এই পাখি ওজনে খুব একটা বেশি না, সর্বোচ্চ 35-40 গ্রামের মতো হয়ে থাকে এবং এটি লম্বাতে 20 সেন্টিমিটার হয়। কেমন? ছোট পাখি বা মাঝারি আকারের পাখি। তাহলে কি হলো, এই পাখি খাবার খায়। হ্যাঁ, উড়ে উড়ে গাছগাছালিতে যখন উড়ে ঘোরাফেরা করে অবশ্যই সে কী করে, পোকামাকড় এবং কি খায়, ফল ফ্রুট খেয়ে থাকে। হ্যাঁ, তারপর এই পাখি কি করে, বনে বাদারে উড়ে ধান ক্ষেতের আশেপাশেও ঘুরতে এই পাখিকে দেখা যায়। আচ্ছা, তারপর কি হলো, এই পাখি কি করে, এই পাখি খাবার তো জানলাম পোকামাকড় খায়, তারপরে এই পাখি গান গায়। এই দোয়েল পাখিকে আবার গানের পাখিও বলা হয়। সব পাখি গান পারে না কিন্তু, ঠিক আছে, সব পাখি গান পারে না কিন্তু দোয়েল পাখি পারে। এরকম গানের অনেক পাখি আছে, কোকিলও গানের পাখি, তারপর কোয়েল, শ্যামা, সাধারণত এসব পাখিগুলো কথাও গানের পাখি বলা হয়। কেমন? তো যাই হোক, এটার তো বুঝতে পেরেছ। এখন চলো আমরা একটু প্যারাগ্রাফ যেটি বোর্ডে লিখেছি সেটি একটু আমরা কী করি, পুনরায় আলোচনা করি বা পুনরায় এটাকে একটু রিভাইজ দিই। হ্যাঁ, তাহলে তোমরা সবাই আমার সাথে মনোযোগী হও এবং আমার সাথে কি করো বলো। ম্যাগপাই দোয়েল, কেমন, ন্যাশনাল বার্ড। ম্যাগপাই অর দোয়েল ইজ আওয়ার ন্যাশনাল বার্ড অফ বাংলাদেশ। ওকে, দোয়েল বার্ডস আর দ্য মোস্ট কমন ইন বাংলাদেশ। এখানে একটা ফুল স্টপ আছে, কেমন, এই ফুল স্টপটা একটা ফুল স্টপ আছে, কেমন। তারপর দেখো, দোয়েল বার্ডস আর 20 সেন্টিমিটার ইন লেন্থ অ্যান্ড ওয়েট 35-40 গ্রামস। দ্য দোয়েল বার্ড হ্যাজ এ মিক্সচার অফ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার। হ্যাঁ, দ্য বার্ডস ইটস ইনসেক্টস অ্যান্ড ফ্রুটস। দ্য দোয়েল বার্ডস সিংস, দ্যাট ইজ হোয়াই দিস বার্ড ইজ কল্ড দ্য সং বার্ড। ওকে, নাও আই এম গিভ ইউ হোমওয়ার্ক। So no more today. Goodbye.